ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ছে পাকিস্তান। নিত্যপণ্যের বাজার লাগাম ছাড়া এবং কেজি এক কেজি মুরগির দাম 780 রুপি, এক লিটার দুধের দাম 250 রুপি, পাকিস্তানের খাবার পানি আটা ময়দার দামও লাগাম ছাড়া। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ দেশের জনগণ দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে তারা। এর মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানকে দেউলিয়া দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছেন। নাগরিকদের নিজের পায়ে দাঁড়াতে আহ্বান জানান খাজা আসিফ। সিয়ালকোটে এক সম্মেলনে তিনি বলেন, দিনার দায়ে ডুবেছে দেশ, চরমে পৌঁছেছে আর্থিক সংকট, এজন্য ইমরান খানের সরকারকেই দায়ী করেন তিনি। তবে পিটিআই নেতাদের অভিযোগ, 10 মাসে দেশকে শোচনীয় পর্যায়ে নামিয়ে এনেছে শাহবাজ শরীফ সরকার। 2019 সালে IMF থেকে $600 কোটি বেলআউট অনুদান নিয়েছিল পাকিস্তান। 2022 সালে ভয়াবহ বন্যার পর $110 কোটি অনুদান দেওয়া হয় দেশটিকে। পরবর্তীতে অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের অভিযোগ তোলে অনুদান দেওয়া বন্ধ করে দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দেশের রাজস্ব ঘাটতি নিয়েও ক্ষুব্ধ IMF, যদিও অনুদান নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ।